মঙ্গলবারই কি ক্রোট ফুটবলে একটা যুগের শেষ হয়ে যাবে নাকি তা আরো একটু দীর্ঘ হবে? ইউরোকাপে ইতালি বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। যাকে ঘিরে এই প্রশ্ন তার নাম লুকা মদ্রিজ। এটাই তার শেষ ইউরোকাপ কিনা তা সরকারিভাবে জানাননি, তবে অনেকেই মনে করছেন 2028 সালে মদ্রিজ হয়তো আর ফিরে আসবেন না। উল্টো দিকে এই ম্যাচ খেলতে নামার আগে বেশ চাপে গতবারের চ্যাম্পিয়ন ইতালি, কারণ তাদের জয়ের ছন্দে কাটা হয়েছে স্পেনের কাছে আত্মঘাতী গোলে হার, যা স্প্যালোত্তির ছেলেদের পরের রাউন্ডে ওঠাকে আরও কঠিন করেছে। এই কারণে ক্রোয়েশিয়াকে হারাতে এখন মরিয়া ইতালি। অঙ্ক সহজ, এই ম্যাচ জিতলে স্পেনের সঙ্গে নক আউটে যাবে আজুরিরা, কিন্তু হেরে গেলেই বিপত্তি, কারণ গত ম্যাচে আলবেনিয়ার সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়ে ভেসে রয়েছে ডালিচের ক্রোয়েশিয়া। ইতালিকে বড় ব্যবধানে হারাতে পারলেই কেল্লা ফতে। আন্দ্রে ক্রামেনিক এবং কাজিম লাচিন, এই দুটি নামে কি খুব ভয় পেতে পারে স্পেন? গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে এই দুটি নাম নয় গোটা আলবেনিয়া দলকে নিয়ে ভাবছেন স্প্যানিশ কোচ দেলা পন্তে, কারণ গত ম্যাচে ক্রোটদের বিরুদ্ধে আলবেনিয়া যা ফুটবল খেলেছে তাতে স্পেনের অপরাজিত থাকার রেকর্ডে কাঁটা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে হারানোর কিছু নেই, 8 বছর পর ইউরোকাপ খেলতে এসে মন জিতেছে আর্মান্দো সাদিকুর দেশ আলবেনিয়া। ক্রোট ম্যাচের পারফরমেন্সই গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে তুলে ধরতে যায় তারা, আর সেই কারণেই বুকিদের বিশেষ নজর এই ম্যাচের দিকে। ইউরোকাপের শেষ ম্যাচে ড্র আয়োজক দেশ জার্মানি, সুইজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়ালো দল। ম্যাচ শেষ হলো 1-1 গোলে। প্রথমার্ধে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ড্যান এন্ডোয়ে, 28 মিনিটে গোল করেন তিনি। গোটা ম্যাচে গোলের মুখ খুলতে পারেনি জার্মানি। ইনজুরি টাইমে 3rd মিনিটে গোল করেন সুপার সাব নিকলাস ফুলকুক। ইউরোকাপে নাটকীয় জয় হাঙ্গেরির, স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের 100 মিনিটে গোল করলেন কেভিন সিসাবোথ। 1-0 গোলে হার স্কটিশের, এই ম্যাচ জিতে ইতিহাস তৈরি করা হলো না তাদের, কিন্তু শেষ ষোলোর আশা বেঁচে থাকলো হাঙ্গেরির। স্কটল্যান্ড হাঙ্গেরি ম্যাচে 71 মিনিটে একটি দুর্ঘটনা আতঙ্ক তৈরি করে, ক্রসে হেড করতে গিয়ে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে হাঙ্গেরি স্ট্রাইকার বার্নাবাস ভার্গার। দ্রুতই মাঠে চিকিৎসা শুরু হয়, এরপরই তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ম্যাচের পর হাঙ্গেরি ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভার্গার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এদিন নির্ধারিত 90 মিনিটে খেলা ড্র ছিল, 12 মিনিট এডেড টাইম দেওয়া হয়। 2 মিনিট বাকি থাকতেই গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। বক্সের মধ্যে তখন তিনি আর তুরস্কের গোলকিপার, গ্যালারি অপেক্ষায় দ্বিতীয় ম্যাচে তার পা থেকে গোলের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সেই আগের মতন নেই। যেখান থেকে তিনি সুযোগ পেয়েছিলেন সেখান থেকে অবসরের পরেও চোখ বুজিয়ে বল জালে ঠেলতে পারবেন তিনি, কিন্তু মানুষটাই এখন বদলে গিয়েছেন। তিনি নিজে গোল করলেন না, তুরস্কের বিরুদ্ধে গোল করালেন সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে, আর তাতেই মুগ্ধ পর্তুগিজ কোচ রোবার্তো মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, যারা ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে স্বার্থপর বলে অভিযোগ করেন তারা এবার দেখুন, এই গোল বিশ্বের সব ফুটবল একাডেমির কাছে দলিল হিসেবে থেকে যাওয়া উচিত বলেও মনে করেন পর্তুগিজ কোচ। কোচ ফ্যাক্টরি না, রেলের নয়, ফুটবলের। কোথায় তৈরি হয় জানেন? শুনলে অবাকই হবেন, গত ইউরোর চ্যাম্পিয়নদের দেশ ইতালিতে। এবার ইউরোতে তারা ফের চ্যাম্পিয়ন হবে কিনা তা হয়তো সময় বলবে, কিন্তু এবারের টুর্নামেন্টের ডাগআউটে দাপট দেখাচ্ছেন ইতালীয়রাই। 24 দেশকে নিয়ে এবার জার্মানিতে চলছে ইউরোর আসর। একাধিক দেশ ইতিমধ্যে নক আউটে উঠেছে, তাদের মধ্যে এমন 5 দেশ রয়েছে যাদের মস্তিষ্ক এক ইতালীয়র। কোন সেই 5 দেশ? পরিসংখ্যান বলছে ইতালিকে ছাড়া এই টুর্নামেন্টে সেই বাকি 4 দেশ হলো তুরস্ক, বেলজিয়াম, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া। ভারতের প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে যেমন রাজস্থানের কোটা ভরসা, আধুনিক ফুটবলের হেডসাররা এখন প্রশিক্ষণ নিতে ছুটছেন ইতালির মিলানে।